ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম তো সবাই শুনেছেন। এক মাহফিলে বললাম, কে ওমর ফারুককে চেনেন? সামনে থেকে এক বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم عمر فاروق رضي الله عنه نام تو সবাই শুনেছেন। এক মাহফিলে বললাম, কে ওমরে ফারুককে চেনেন? সামনে থেকে এক বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার খলিফা? দুই নাম্বার খলিফা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীজি একজনকে দায়িত্ব দিয়েছিলেন, তার কাছে মুনাফিকদের তালিকা ছিল। কাদের তালিকা ছিল? মুনাফিকদের তালিকা ছিল। সেই মুনাফিকের তালিকা যে সাহাবীর হাতে থাকতো সেই সাহাবীর কাছে ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, ভাই শোনো, দেখো তো নামের তালিকার মধ্যে আমার নামটা আছে নাকি? কোন লোক? কে বলতেছেন? ওমর ফারুকের মতো মানুষ যদি এমন চিন্তা করেন, আমরা একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখি, ও আবদুল্লাহ বলো তো জীবনে মিথ্যা কথা বলো কিনা, মিথ্যা সাক্ষী দাও কিনা, আমানতের খেয়ানত করো কিনা, ওয়াদা ভঙ্গ করো কিনা, মুখ থেকে বেফাঁস কথা বলো কিনা। আমার বন্ধুগণ, জবাব নিজের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে তিনি কেঁদে ফেললেন। ওই সাহাবি বলছেন, ভাই ওমর, আপনি এমন করে প্রশ্ন করছেন কেন? আপনার নামের তালিকায় এই তালিকায় থাকবে কেন? আপনি তো জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবি। ওমর ফারুক বলছেন, শোনো আমার ভাই, আমার মাঝে মাঝে মনে হয় আমার মধ্যে নিফাকতা থাকতে পারে, আমার মধ্যে কিছু সিমটম থাকতে পারে। এই কথা বলেই তিনি কেঁদে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যদি এমনটা যদি আশঙ্কা করেন, আমার জীবনের ভিতরে, আমার চলার মধ্যে, আমার চিন্তা চেতনার মধ্যে কিছু ভুল আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সামনে দাঁড়িয়ে আছেন সেই সাহাবী বলছেন ভাই ওমর মুনাফিকরা পাঁচ ওয়াক্তের মধ্যে তিন ওয়াক্ত নামাজ পড়তে পারে কিন্তু মুনাফিকরা ফজর নামাজ আর ইশার নামাজ পড়তে পারে না আপনার কি ফজর কাজা হয় নাকি না আমার তো ফজর কখনো কাজা হয় না আপনি টেনশন মুক্ত থাকুন তাহলে একটা জিনিস বোঝা গেল আরেকটা সিমটম বের হলো মুনাফিকরা কোন কোন নামাজ পড়তে পারে না বলেন বলেন ফজর আর এশা আমরা সবাই পড়বো নাকি জোরে বলি জোরে বলি ইনশাআল্লাহ সবচেয়ে কঠিন নামাজ দুইটা ওয়াক্তের নামাজ ফজর নামাজ এশার নামাজ যদি কোনো বান্দা জামাতের সঙ্গে আদায় করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমল নামায় দিয়ে দেন নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ একা না জামাতে বুঝে না না বুঝে জেনে না না জেনে সময় না সময়ে সুন্দর করে নামাজ আমরা পড়ব বাইরে যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি কত আলোচক কত বক্তা বক্তৃতার মঞ্চে বসে কথা বল তিনি সেখানে লাশ হয়ে মঞ্চ থেকে নেমে পড়েছেন আছে না নাই মরহুম মকবুরে কিয়ম সিফাতুল্লাহ বড় একজন বড় আলেমে দিন ছিলেন রাহিমাহুল্লাহ বক্তৃতার মঞ্চে কথা বলতে বলতে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শ্রোতার সঙ্গে কথা বলতে বলতে লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কে কখন মরে যাব জানি না এই জন্য এই পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ না পড়া সবচেয়ে শাস্তি হবে কার বেশি বলেন বেনামাজির এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছি মুনাফিকরা কোন কোন নামাজ বাদ দেয় ফজর আর এশার নামাজ তাহলে কি আমরা মুনাফিকের কাতারে যেতে চাই নাকি না আমার বন্ধুগণ মুনাফিকদের একটা চরিত্র শিখে নিলাম মুনাফিকরা সত্য কথা বলবে না কখনো কিন্তু ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না কারণ মুনাফিক যা করবে তার উল্টা করবে কারা মুমিনরা তার উল্টা করবে মুনাফিক করবে বলবে মিথ্যা কথা ইমানদার কখনো মিথ্যা কথা বলবে না সে সত্য কথা বলবে এখন আমরা একটু আসি লাইনে মুমিনদের চরিত্র কেমন হওয়া উচিত কেমন হওয়া দরকার কোন কোন চরিত্র আনলে পরে আল্লাহ তাআলা এক নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা মুমিনুনে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিসসাকাতি ফাঈলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جل بلون الله أكبر আপনারা কি বিরক্ত হচ্ছেন এই যে বারবার আয়াত বলতেছি কষ্ট হচ্ছে না তো অনেকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম কুড়িগ্রাম নাম শুনেছেন তো বেশি গ্রাম না মাত্র ২০ গ্রাম কুড়িগ্রাম সে মাহফিলে গিয়ে আমি মাঝে মাঝে একটু আয়াত বলি একটু হাদিস বলি এটা আরবি তো আয়াত হাদিস কে আরবি না বলি তো এক মুরব্বীর সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর একটু বাংলা বলেন আরবি তো বুঝি না কি মুসিবত কোন তো এদেশে কিন্তু ওয়াজ করাও সহজ না খুব জটিল আপনাদের ভাষাও তো আমার কাছে খুব একটা পরিচিত না আপনাদের ভাষা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কি ঠিক আছে না একটু ভিন্ন বাংলা থেকে কি এটা চাটগাইয়া ভাষা কি ভাষা চাটগাইয়া ভাষা চট্টগ্রামের ভাষাটা সম্পূর্ণ ভিন্ন এর মধ্যে আরবিও আছে আরবি আছে না নাই এই যে কাদাহ কাদাহ আছে না কাদাহ কাদাহ মানে কি হ্যাঁ পেয়ালায় যে কাদাহ যেটা রাখে কাদহুন
কাদহুন মানে পেয়ালা এটা কিন্তু আরবী শব্দ এটা কি শব্দ আরবী শব্দ আচ্ছা এরপরে ইন্দি বয়ুন কি ইন্দি কয় না ইন্দি এটা আরবী শব্দ আছে আর ইয়া মানে আমার ইন্দি ইন্দি বয়ুন মানে আমার কাছে বসুন এর মধ্যে আরবী ঢুকে গেছে দেখছেন এরকম করে অনেক আরবীর অনুপ্রবেশ কারণ বাংলাদেশে ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়ে সুবহানাল্লাহ বলবেন না প্রথম ইসলাম কবুল করেছে আপনার এলাকার মানুষ কত বরকত এটা কিন্তু ভাষা তো আপনাদের বুঝি না আমি বুঝি না তা না গালি দিলে টের পাই বুঝি বুঝি না তা না বুঝি তবে ভাষা খুব মজার ভাষা আপনাদের দরদ দিয়ে কথা বলেন আপনারা অনেক সুন্দর ভাষার মধ্যে টান আছে একটু মজা আছে ওই যে বেড়া বানায় না বেড়া যেটা ছাগল টাগল যেন কোনো গাছ না খায় ওই একটু ফাঁকা ফাঁকা করে টিয়ারা টিয়ারা আমি এটা মুখস্থ করছি এরকম করে কিছু কিছু শব্দ আমার মুখস্থ আছে কত যে ভাষা এই ভাষা মালিককে বলেন তো ছোট্ট বাচ্চা এই এলাকার পাঁচ বছর ছয় বছর সেও কিন্তু বলতেছে ফাইন করে কথা বলে না মার কাছ থেকে ভাষাটা শিখলো এই শিক্ষা জ্ঞান কে দিয়েছেন আল্লাহ দিয়েছে কথায় তো কথা বাড়ে তাহলে মুমিনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনে মুমিনদের ভিতরে সাতটা গুণ থাকা চাই নাম্বার ওয়ান হলো তারা নামাজটাকে সুন্দর করবে খুশু খুশুর সঙ্গে আদায় করবে নাম্বার টু হলো বেহুদা কোনো কথা জিব্বা থেকে বের করবে না জিব্বাটাকে ফ্রেশ রাখবে এই দুনিয়াতে যারা জিব্বা কন্ট্রোল তার জান্নাত হাতে আল্লাহু আকবার বলেন জিব্বা দিয়ে গুনাহ কম হয় না বেশি হয় সকল গুনার মূল কেন্দ্র হলো কি জিহবা রাসূল বলেছেন মান আযমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা দুই উরুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করবে এই দুইটা অঙ্গকে যে কন্ট্রোল করবে আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আদা কুল্লা শাইইন তাকফুরুল লিসান সকালবেলা যখন বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার কাছে এসে কথা বলে জিব্বাকে বলে দেয় হাদিস এসছে তাকফুরুল লিসান মাথা হাত পা চোখ কান নাক সব এসে জিব্বার কাছে এসে বলে তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা হে জিব্বা তুমি আমাদের দেহের রাজধানী তুমি আল্লাহকে ভয় করো আমাদের জন্য তুমি যদি জিব্বা ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব তুমি জিব্বা ব্যাঠিক হয়ে গেলে আমরা গোটা দেহই ব্যাঠিক হয়ে যাব এই জন্য জিব্বাকে আমরা কন্ট্রোল করব জোরে বলি ইনশাআল্লাহ আরও জোরে বলি ইনশাআল্লাহ জিব্বা দিয়ে কথা বলে জিব্বা দিয়ে খাবার খায় এই দুটোই কন্ট্রোল করার দরকার আছে না নাই জিব্বা দিয়ে হারাম কোনো কথা বলা যাবে না আর জিব্বা দিয়ে হারাম কোনো খাবারের স্বাদ নেওয়া যাবে না এই জিব্বা দিয়ে সকল কিছু জিব্বাকে কন্ট্রোল করতে হবে জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে রাগ দেখানো যাবে না জিব্বা দিয়েই তো তালাক মারে মারে না তালাক তালাক টালাক মেরে প্রায় ফোন আসে প্রায় ফোনে বলে হুজুর কাম তো সারছে কি তালাক দিছি কিরকম করে তালাক দিছেন হুজুর তালাক তো মারছি আমার শাশুড়ি শুদ্ধ তালাক দিছি আসেন এরকম আসে না নাই সব কিসের কাম বলেন কিসের কাজ জিব্বাকে যত বিশ্রাম দেব আমরা তত ভালো থাকবো আমরা জিব্বাকে কখনো বেশি ব্যস্ত রাখা যাবে না কথা কম বলাও না যাত এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিব্বা কন্ট্রোল করো নামাজটাকে সুন্দর করো নাম্বার তিন হলো যাকাতটা ঠিক মতো আদায় করো নাম্বার চার হলো লজ্জাস্থানের হেফাজতটা করো ওয়াদা ঠিক রাখো আমানত ঠিক রাখো কিছু কিছু মানুষ আছে নামাজে পরে রোজাও রাখে কিন্তু ওয়াদা ঠিক নাই আসতে বলবেন না আসে না নাই আমানত ঠিক নাই বনের সম্পত্তি ভাই দখল করে রাখছে আছে নাকি এলাকায় মনে হয় বনের সম্পত্তি ভাইরা সব দিয়ে দেয় হ্যাঁ সবাই দিয়ে দেয় বনের সম্পত্তি মেরে খায় বাপ মারা গেছে এক যুগ আগে কিন্তু বোনকে তার সম্পত্তি বুঝে দেয় না বছরে দুই তিনবার মাঝে মাঝে দাওয়াত দেয় বোনটা
ভাইয়ের দাওয়াতে চলে আসে বাপ মতো মারাই গেছে লজ্জার মুখে ভাইকে কিছু বলতে পারে না মাঝে মাঝে আসে কিন্তু মুখ দিয়ে বলবে কেমনে ভাই তো কিছু বলে না শেষ পর্যন্ত ভাই দুই তিনবার বছরে দাওয়াত দিয়ে আস্তে করে পাশে বসায় বলে বোন শোনো সংসার করতেছো বউ বাচ্চা আছে স্বামীর ঘরে চলে গেছো সম্পদ নিয়ে কি করবা অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতোয়া মানল এটা শয়তান থেকে ওহী নাজিল হয়েছে তাই না আছে না এগুলো আছে না মুখে দাড়িও আছে মাথায় টুপি আছে হজ করে আসছে বাপ হয়ে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে এমন হারামি বাপ আছে না নয় মাহফিলে কি মায়েরা আসছে মায়েরা খুব খুশি হুজুর কেবল আমাদের ওয়াজ শুরু হয়েছে ঠিক আছে না বোনকে সম্পত্তি বুঝে দিবেন না কেন মেয়েকে কেন দিবেন না আপনার কোন আইন হাতে নাই লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ আইনকে লঙ্ঘন করা যাবে না আল্লাহ তাআলা মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন অনেক বাপ আছে হজে যাবে হজে যাওয়ার আগে পাঁচ ছয়টা মেয়েকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে বলে মা শোনো হজে যাচ্ছি যদি মরে যায় আমার একটা মাত্র ছেলে তোমরা মরে গেলে অংশগুলো পাবে না না তোমাদের অংশগুলো আমার ছেলের নামে আমি লিখে দিতে চাই ওর কি হজ কবুল হবে নাকি আসতে বলুন হজ কবুল হবে হবে না এগুলো বান্দার হক কার হক বলেন বান্দার হক কোন হক লঙ্ঘিত গুনাহ আল্লাহর দরবারে মাফ নাই আপনার তৌবাও কবুল হবে না হাজারবার তৌবা করেন তৌবা কবুল হবে না আপনার সম্পত্তি কারো মেরে খেয়েছেন কারো হক নষ্ট করেছেন তৌবা কবুল হবে না তৌবা কবুলের শর্ত হলো পাঁচটা নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে একমাত্র তৌবা করবেন নাম্বার দুই হলো অনুতপ্ত হতে হবে অনুশোচনা প্রকাশ করতে হবে নাম্বার তিন যে গুণা করেছি সেই গুণার জীবনে করবো না এমন প্রতিজ্ঞা করতে হবে নাম্বার চার ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি ভবিষ্যতে কোনো গুনার দিকে যাব না নাম্বার পাঁচ বান্দার হকগুলো ফেরত দিয়া বান্দার যে হকগুলো আছে ফেরত দিয়ে তৌবা করতে হবে আপনি আইল ঠেলে ঠেলে দশ শতক জমি বিশ শতক বানায় নিয়েছেন ক্ষমতার দাপটে মানুষের বাড়ি দখল করে বলতেন আল্লাহ তুমি আমার হজ কবুল করো টাকা পড়ছে আল্লাহ ঠিক কিনা বলেন এরকম আছে না বান্দার হক নষ্ট করে আপনি তৌবা কখন আল্লাহর দরবারে কবুল করে নিতে পারবেন না এই জন্য তৌবাতুন নসুহা তৌবাতুন নসুহা মানে হলো সকল শর্ত পূরণ করে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আমার গুনাগুলোকে মাফ করে দাও এই জন্য আমরা মাফ চাইবো কার কাছে আসতে বলবেন মাফ চাইবো কার কাছে তৌবা করবো কার কাছে গুনাহ আছে না নাই বলেন গুনাহ থাকলেই তো মাফ চাইতে হয় গুনাহ আমাদের আছে আল্লাহ আমাদেরকে মাফ করবেন জোরে বলি ইনশাআল্লাহ মাফের মতো মাফ আমরা চাইবো জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াদা যার ঠিক থাকবে আমানত যে ঠিক রাখবে সেটাই হলো প্রকৃত মুমিন দেখবেন কিছু মানুষ আছে ঋণ নিয়ে কোনো চিন্তা নাই তিনটা কাজ খুব দ্রুত করতে হয় মেয়ে বড় হলে তাড়াতাড়ি কি দেওয়া বিয়ে দেওয়া মানুষ মারা গেলে তাড়াতাড়ি কি করা দাফন করে ফেলা নাম্বার তিন হলো কি যদি কোনো মুমিন বান্দা ঋণ করে ফেলে ঋণ হওয়া মাত্রই তার তাড়াতাড়ি ঋণ পরিশোধ করা ঋণ পরিশোধের কোনো চিন্তা থাকে নাকি এমন ধনী আমার দেশে আছে বিশাল বড় বড় গ্রুপের মালিক তারা পাঁচ হাজার কোটি টাকার লোন তার সমস্ত সম্পত্তি মিলে সে হলো দু হাজার কোটি টাকার মালিক তিন হাজার কোটি টাকা সে এক্সেস নিয়েছে যা তার নিজস্ব সম্পদ নাই এগুলো কি শুধু ফকির না ভিআইপি ফকির কি ফকির কন আমি কি ভুল বলছি ওরাই তো বড় ফকির পাঁচ হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়েছে ওর সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করলে বের হবে তিন হাজার কোটি টাকা ও নিয়েছে আরো দুই হাজার কোটি টাকা বেশি এই যে দুই হাজার কোটি টাকা সে নিল সে কি মানুষ আছে না ফকির বলেন কি সিম্পল ফকির না ভিআইপি ফকির আগে মর আগে মর শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে শহীদের শাহাদত ক্যান্সেল হবে ঋণের কারণে ইমানদার আমি কিন্তু আমি ঋণ পরিশোধ করলাম না ওয়াদা ঠিক করলাম না আমি ইমানদার হতে পারি নাই আজকের সমাজে টাকা দিয়ে বিপদে না টাকা নিয়ে বিপদে বলেন বলেন
ধার নিয়া বিপদে না ধার দিয়া বিপদে আপনি কাউকে ধার দিবেন আপনি বিপদে পড়ে যাবেন ধারের টাকা চাইতে গেছেন চোখ এরকম বড় বানায় আছে না নাই বলেন আছে চোখ এরকম বড় বানায় একদিন দুই দিন তিন দিন চাইতে গেছেন রাগের ঠেলায় বলে তুই আমারে বারবার টাকার কথা বলিস আমার কি মান সম্মান নাই দেখছেন উল্টা ঝাড়ি মারে আছে না রাগের ঠেলায় যে টাকা ঋণ দিয়েছে সে রাগের ঠেলায় বলে যা তোর থেকে আর কোনোদিন টাকা চাবো না আল্লাহ সাক্ষী থাকো হাসরের দিনে এই লোকের কাছ থেকে টাকা আদায় করব জবাবে সেই লোকটা বলে লম্বা ডেট পাইলাম কি ডেট পাইছে লম্বা আল্লাহ বলছেন না রে না নামাজ পড়বি ওয়াদা ঠিক নাই নামাজ পড়বি আমানত ঠিক নাই নামাজ পড়বি তুই বান্দার হক মেরে খাইছিস তুই ইমানদার না তুই মুনাফিক তুই কি আজকে সূরার নামটা কি মুনাফিকুন মুনাফিকের কোনো সবাব নিয়ে আসা যাবে না আল্লাহ তাআলা শেষ শেষ কাজটা করতে বললেন নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ করে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون নামাজের ব্যাপারে যত্নবান হবে নামাজের ব্যাপারে খুব খেয়াল রাখবে গত ডিসেম্বর মাসে আমি এই উখিয়া জেলায় এসেছি উখিয়া উপজেলায় এসেছিলাম কোথায় যেন একটা মাহফিল ছিল রাতের বেলা সেদিন খেলা ছিল সেমিফাইনাল সেই খেলার ফলাফলটা এমন ফলাফল মাহফিলে কোনো লোক নাই সব লোক রাত ১২টা বাজে একটা বাজি তিনটার দিকে খেলা ব্রাজিল আর্জেন্টিনা এই উম্মতে মুহাম্মদ ওযু বানায় তাহাজ্জুদের হালতে খেলা দেখে আসেনা নাই বলে খেলা দেখতে নিয়ে ৯০ মিনিটেও গোল হয় না এরপরও ৩০ মিনিট বাড়ায় কোনো টেনশন নাই আর মাহফিলে যদি একটু আধা ঘন্টা বেশি সময় চলে যায় জুমার খুতবা নিয়ে যদি একটু বেশি সময় চলে যায় ঘড়ি দেখে হুজুর কখন শেষ করবে আছে না নাই আছে না নাই মাহফিলে বসে যদি মজা না পাওয়া যায় কোরআন শুনে যদি কোরআন তেলাওয়াত করে শুনে যদি মজা না পাওয়া যায় সেজদায় থেকে যদি মজা না পাওয়া যায় এরপরে জিকির আজকারে যদি মজা না পাওয়া যায় কোরআন তেলাওয়াতে যদি মজা না পাওয়া যায় একাকি ঘরে একা থেকে যদি আল্লাহর ভয় না সৃষ্টি হয় ভাবতে হবে নফসের ভিতরে বড় ধরনের শয়তানি ওয়াসওয়াসা ঢুকছে ঠিক কিনা আফসোস যেদিন ফাইনাল খেলা আব্দুর রহমান ভাই যেদিন ফাইনাল খেলা জামালপুরে আমার মাহফিল যে মাহফিলে লক্ষ জনতার ঢল হয় সেখানে মাত্র কয়েক হাজার মানুষ যারা এই মাহফিলে এসে বলতো কোরআন ছাড়া অন্য কিছু তারা গেছে কোথায় কোথায় গেছে খেলা হলো আর্জেন্টিনা ব্রাজিল খেলা হলো আর্জেন্টিনা ব্রাজিল সেই আর্জেন্টিনা কোথায় ব্রাজিল কোথায় আমার দেশের ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপে তিনজন শহীদ মারামারি করিয়া কি কথা বলছেন নাই আছে না নাই ইমানদার কখনো বেহুদার সময় নষ্ট করবে না ইমানদার বিজাতীয়দের কোন সংস্কৃতি লালন করবে না নামাজ নষ্ট হয় এমন কোন কাজে যাবে আমাদের কি বেহুদা সময় নষ্ট করি না আমরা নষ্ট করা যাবে না কারণ যে কোনো মুহূর্তে মরে যাব সময়কে নষ্ট আমরা করব না মুনাফিকের কোনো সিমটম নিয়ে আসা যাবে না মুনাফিক হয়ে যদি মরণটা হয়ে যায় সোজা জাহান্নাম যেতে হবে জাহান্নামের তলদেশে স্থানটা হয়ে যাবে আর এই মোনাফেকদের দ্বারাই সবচাইতে ইসলামের কম ক্ষতি হয় না বেশি ক্ষতি হয় আসতে বলবেন না কম ক্ষতি না বেশি ক্ষতি বেশি ক্ষতি হয়ে যায় মোনাফেক চেনার কিছু লক্ষণ আছে নাম্বার ১ রসুল বলেছেন যখন সে কথা বলে মিথ্যা কথা বলে যখন সে ওয়াদা করে ভঙ্গ করে আমানত রাখলে পরে আমানত খেয়ানত করে নাম্বার ৪ হলো যখন সে কথা বলতে নেয় কথা বলতে সারতে না পারলে খারাপ কথা কয় আছে নাকি আছে উখে খারাপ গালি টেলে আছে নাকি যার মুখে খারাপ কথা বেশি তার নিফাকতা বেশি মুনাফিকি বেশি কোরআনের তাফসীর গুলোতে মুনাফিকদের যে সমস্ত দৃষ্টান্ত গুলো দেওয়া হয়েছে নাম্বার ১ হলো মুনাফিকরা কেমন হয় মুনাফিকরা আল্লাহর মমিন বান্দাদেরকে নিয়ে হেও ঠাট্টা করে ঠাট্টা বিদ্রুপ করে আছে না নাই বলেন নাম্বার ২ হলো মুনাফিকরা অহংকারী হয় মুনাফিকরা কি হয় অহংকারী হয় অহংকার কি ইমানদার করতে পারে নাকি
অহংকার কে করবেন আস্তে বলবেন না কে করবেন ক্ষমতার অহংকার আছে না নাই ক্ষমতার অহংকার আছে না টাকার অহংকার চেহারার অহংকার চেহারাটা একটু সুন্দর তো বডিটা ভালো রাস্তায় যখন হাঁটে বুঝাই আমি একখান মাল যাচ্ছি বুঝছো আছে না আছে না বিশাল বড় বুঝায় কিন্তু তুমি কি জানো যদি তোমার একটু স্ক্রু যদি ঢিল করে দেওয়া হয় বেশি না খালি বাথরুমে খালি আনাকুম জানাকুম কি সব শেষ সব কি শেষ চেহারার বড়াই করা যাবে না ক্ষমতার বড়াই করা যাবে না ক্ষমতায় আজ আসি কাল নাই ক্ষমতার বড়াই কেউ করতে পারে না ক্ষমতার বড়াই একমাত্র কে করবেন আবার কিছু কিছু লোক আছে ক্ষমতায় জনগণ দেখতেই চায় না কিন্তু সুপারগুলো আটা দিয়ে বসে থাকে আছে না নাই আমার বন্ধুগণ নাম্বার তিন হলো মিথ্যা বলতে বলতে এই সমস্ত মুনাফিকদের মানসিক রোগ হয়েছে মিথ্যা ছাড়া কোনো কিছুই চালায় না এরপরে মুমিনদেরকে যারা আখ্যা দেয় মুমিনদেরকে মূর্খ আখ্যা দেয় ইসলামের পথে তারা বাধা দেয় নাম্বার পাঁচ হলো পবিত্র কোরআনের আয়াতগুলোকে নিয়ে হেও করে ঠাট্টা করে নাম্বার ছয় অন্যের সম্পদ লুণ্ঠন করে নাম্বার সাত মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায় ঝগড়া লাগায় পায়ের সঙ্গে পা বাড়ি মেরে মারামারি লাগে আসে না নাই বলেন আছে নাম্বার সাত হলো মানুষের সঙ্গে বিনা কারণে বিবাদে জড়ায় কাফিরদের সঙ্গে সখ্যতা রাখে আমার দেশে বহু মুসলমান আছে যার বউ হলো হিন্দু আছে না নাই আছে না আচ্ছা হিন্দু বউ মুসলমান স্বামী এখন সন্তানটার নাম কি রাখবে শ্রী মোহাম্মদ নাকি এরকম কিছু রাখবে নাকি আছে না এরকম আছে না আছে আচ্ছা এগুলো মুনাফিকের লক্ষণ না ইমানদারের লক্ষণ মুনাফিকের লক্ষণ নাম্বার নয় হলো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে এবাদতে অলসতা করে নাম্বার দুই দোটানায় ভোগে মুমিনদের সঙ্গে ধোকাবাজি করে নাম্বার দশ হলো নাম্বার এগারো হলো ভীতু কাপুরুষতা অস্থিরতা এদের মধ্যে কাজ করে এরা যুদ্ধের ময়দানে যেতে পারে না বরঞ্চ ইমানদারদেরকে যুদ্ধের ময়দান থেকে ব্যাক টান ব্যাকে নিয়ে আসে এরকম চরিত্র মোনাফেকদের চরিত্র ঠিক কিনা বলেন এই সমস্ত মোনাফেকরা নবীর পিছনেও তারা কাজ করেছে দাওয়াতের দিনকে ধ্বংস করার চেষ্টা করেছে এমনকি আমার নবীজির পরিবার পর্যন্ত ধ্বংসের পরিকল্পনা করেছে একটা ঘটনা মনে পড়ে গেল আমার নবীজি কোনো একটা জিহাদে গিয়েছেন সাহাবে কেরামকে সাথে নিয়ে গেছেন সাথে গিয়ে নিয়েছেন তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা কেউ যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন ফিরে আসার পথে রাসূল বললেন সাহাবীরা শোনো আমরা সবাই মদিনার দিকে রওনা দিচ্ছি একসাথেই হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায় সাফওয়ান তোমার দায়িত্ব থাকলো তুমি কি করবা সবার শেষে ঘোড়া নিয়ে আসবে যে বাদ পড়বে তাকে যত্ন সহকারে তুমি মদিনায় আমার অস্বরূপ মদিনায় তাকে পৌঁছায় দিবে এটা তোমার দায়িত্ব তুমি সবার শেষে আসবে কিন্তু বাদ তো কেউ পড়ে নাই বাদ পড়েছেন আসল জন মানে আমার নবীজির ইসলাম মাজান আয়েশা সিদ্দিকে বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ পড়েছেন আমার নবীর স্ত্রী কেমন করে বাদ পড়লেন তিনি ছিলেন উটের পিঠে উটের পিঠে একটা হাওদার মধ্যে তিনি ছিলেন পালকির মধ্যে ছিলেন রাস্তার ভিতরেই তার প্রকৃতির চাপ চাপল হাজতের প্রয়োজন হলো সৌজুকার্যের প্রয়োজন হলো হাওদাটা পালকিটা উটের পিঠ থেকে নামায়া নিচে রাখা হলো তিনি হাওদা থেকে সেই পালকি থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন শৌচকার্য করতে গিয়ে তার দেরি হয়ে গেল দেরি হয়ে যখন তিনি ফিরতেছিলেন এসে দেখেন হাওদাও নাই উটও নাই কোনো লোকজন কেউ নাই সব চলে গেছে এখন বিষয়টা হলো তিনি কেন বাদ পড়লেন দায়িত্বরত সাহাবী কি দায়িত্ব পালন করেছেন তার দায়িত্ব পালনে কোনো ব্যর্থতা ছিল না কারণ তিনি ভেবেছেন তিনি হয়তো হাওদার মধ্যে ঢুকেছেন আম্মা জান আয়েশা খুব চিকন ছিলেন ওজন শূন্য মানুষ ওজন তেমন ছিল না হাওদা যখন পালকে যখন টান দিয়েছেন ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা মনে হয় ভিতরে আছে উপরে তুলে নিয়ে ফাঁকা পালকি নিয়ে চলে আসছে এসে দেখেন কেউ নাই তিনি একটা গাছের আড়ালে আস্তে করে বসলেন চাদর মুড়ে দিয়ে বসলেন পদ্মার আয়াত নাজিল হয়ে গেছে তখন কেউ নাই তার পাশে সবার শেষে দায়িত্বপ্রাপ্ত সাহাবী সেই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন কে যেন বসে আছে লক্ষ্য করে দেখেন কেউ না দূর থেকে লক্ষ্য সেখানে বসে আছে চিনলেন কেমনে সেই সময় চিনেছেন যে সময় পর্দার আয়াত নাজিল হয় না ছোট্টবেলায় তাকে দেখেছিলেন এই জন্য চিনতে পারছেন সঙ্গে সঙ্গে বলছেন আম্মা জান আয়েশা আমি আপনাকে চিনতে পেরেছি আপনি তো উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আপনি কোনো টেনশন নাই রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আপনাকে নিরাপদে আমানত মনে করে আপনাকে অত্যন্ত যত্নের সঙ্গে আমি আপনাকে নিয়ে যাব মদিনা পর্যন্ত রাসূলের ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব
রাতের বেলা ঘোড়ার পিঠে করে নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে মদিনা পর্যন্ত নিয়ে চলে আসলেন এই কথাটা যখন মুনাফিকদের কানে চলে গেছে মুনাফিকরা এটাকে তিলকে তাল বানায়া দিয়া কোনো তিলও না অসম্ভব ঘটনাকে সম্ভব করে ফেলে তারা সকালবেলা পরের দিন ব্রেকিং নিউজ দিল কি নিউজ বলেন ব্রেকিং নিউজ আপডেট নিউজ তোমরা কি জানো গোটা রাত ধরে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে আসছে তার চরিত্র ঠিক নাই যরেকন নাউজুবিল্লাহ এই চরিত্রে মানুষগুলো এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই মুনাফিকের নবীদের সংসার জীবন শুধু নয় রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন জিহাদের ময়দানে পর্যন্ত তারা বিরোধিতা করেছে ঠিক কি না এখনো আছে না নাই সেই চরিত্রের লোকগুলোকে আমাদের বয়কট করা হচ্ছে ইমানের দাবি ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম ওয়ামাওয়াহুম জাহান্নাম وبئس المصير جلي بولون الله أكبر نبي هي আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর হবেন ওগলুদ আলাইহিম শক্ত হয়ে যাবেন কঠোর হবেন কারণ তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা কি হবে জাহান্নাম আমার নবীর স্ত্রীকে নিয়ে যখন তারা এই সমস্ত কথাগুলো যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে ফেললো টপ নিউজ হয়ে গেছে গোটা মদিনার আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন নবীর কানে যখন এই সংবাদ যখন চলে এলো স্ত্রীর বিরুদ্ধে যখন এমন জাতীয় কথা স্বামী শোনে স্বামীর মনটিকে ভালো থাকার কথা নাকি যেন কেয়ামত হয়ে যাচ্ছে নবীর কানে সংবাদ শোনা মাত্রই আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে বলছেন আয়েশা রে একটা কথা আমার কানকে ভারী করে ফেলেছে আয়েশা আমি তোমাকে একটা কথা বলবো কি কথা আমি তোমাকে অবিশ্বাস করছি না ভালো কথা কিন্তু যে কথাটা মদিনায় সরে গেছে এই মুহূর্তে আমার মনে হয় তোমার আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া দরকার তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও এই কথা যখন স্বামীর মুখ থেকে কোনো স্ত্রীর মুখে স্ত্রী কানে আসে ভালো লাগবে না খারাপ লাগবে আকাশ যেন ভেঙে পড়লো তার মাথায় চুল পরিমাণ তার কোনো দোষ নাই মুনাফিকরা কি বড় একটা প্রভাগান্ডা শুরু করে দিল নবীজির সংসার জীবনে তার অস্থিরতা সৃষ্টি করে দিল আমার নবীজি বলছেন আয়েশা শোনো চলে যাও তুমি তোমার বাবার বাড়ি আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শুধু আমার স্বামী মনে করি না আপনি তো বিশ্ব নবী আল্লাহর পয়গম্বর আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি আমি চলে যাচ্ছি আমি আমার বাবার বাড়ি কোনো সমস্যা নেই তবে একটা কথা হুজুর আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই আমার বিয়ের ফয়সালা হয়েছে আকাশে আল্লাহ তাআলা আমার বিয়ের ফয়সালা করেছেন আমার সঙ্গে আপনার বিয়ের কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ পেঁচ লাগালো কারা কারা পেঁচ লাগালো মুনাফিকরা আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে বাবাও কথা বলে না মাও কথা বলেন না খাওয়া দাওয়া বন্ধ সেজদায় পড়ে পড়ে আম্মা জান আয়েশা শুকায় গেলেন নখের মতো চিকন হয়ে গেলেন আহারে আল্লাহ আমাকে মাফ করে দাও এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও রসুলকে তুমি আল্লাহ সঠিক বুঝ দিয়া দাও এরকম করে করে তিনি ফয়সালা চাচ্ছিলেন রসুলকে তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে আয়াত নাজিল করে দাও এমন করে করে যখন তিনি বলে ফেললেন এইদিকে আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান ঘুমাতে পারেন না হাতটা আগায় দেন মনে হয় আয়েশা আয়েশাটা নাই বুকটা খান খান হয়ে যাচ্ছে এই যে সংসার জীবনে পেঁচ লাগায় দিল এমন লোকদেরকে কি বলে বলেন আস্তে কোন কি বলে মুনাফিক বলে মুনাফিকরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য অভিশাপ এরা কি অভিশাপ আমার নবীজির ঘুম হয় না নবীজির চোখের পানিতে বালিশ ভিজে যায় আম্মা জান আয়েশা ঘুমাতে পারেন না সেজদা দিতে দিতে যায় নামাজ ভিজে যায় নবীজিও কান্দেন আয়েশাও কান্দেন মুনাফিকরা মুনাফিকরা এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আলেমদের কোনো বিপদ হলে পরে তারা মুস্কে মুস্কে হাসে হাসতে থাকো একদিন তোমরাও কানবা ঠিক কি না আসবে না দিন আসবে না আমার বন্ধুগণ আম্মা জান আয়েশা বলেন
নয়টি কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্যান্য স্ত্রীর চাইতে আল্লাহ তাআলা আমাকে নয়টা শ্রেষ্ঠত্ব দিয়েছেন নাম্বার 1 আমি মাত্র 7 বছর বয়স আমি আমার নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি আমি একমাত্র কুমারী স্ত্রী আমি নিজের চোখে জিব্রাইলকে দেখেছি যখন সুবহানাল্লাহ আমি নবীর একই বিছানায় একই চাদরের নিচে নবীর সঙ্গে গায়ে গা লাগিয়ে শুয়ে থেকেছি এই সময় ওহী নাযিল হয়েছে যখন সুবহানাল্লাহ আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আরবে আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হলো আমার আয়েশা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খুব মেধাবী ছিলেন সব দিন ধরে যত হাদিস নবীজি বলেছেন নবীজি যত কথা বলেছেন সকল সাহাবীকে ডাক দিয়ে বলা হলো কে কে বলো আমার কথাগুলো বলো তো দেখি সবাই সম্পূর্ণ বলতে পারলেন না আম্মা জানা আয়েশাকে বলা হলো আয়েশা আমি কি কি বলেছি সব দিন বলো তো ফার্স্ট টু লাস্ট হুবহু তিনি বলে দিলেন তিনি ছিলেন সুপার কম্পিউটার যখন সুবহানাল্লাহ আমার নবীজির ইউনিভার্সিটি তিনি ছিলেন মহিলা ফুল প্রফেসর মহিলা প্রফেসর তিনি ছিলেন সকল বিষয়গুলো রাসূলের কাছ থেকে তিনি জেনে জেনে সবগুলো তিনি সুন্দর করে হাদিসগুলো বর্ণনা করেছেন এত দামি একজন নারী আম্মা জানা আয়েশা সিদ্দিকা আম্মা জানা আয়েশা বলেন আমার সামনে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাজিল করেছেন কয়েকটা আয়াত আমার সামনে নাজিল হয়েছে যখন সুবহানাল্লাহ এত দামি একজন নারী আম্মা জানা আয়েশা বলেন নয়টি কারণে আমি শ্রেষ্ঠ আরেকটি কারণ হলো নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন নবীজি আমার ঘরটা কি পছন্দ করলেন দরজায় ডক করলেন দরজা খুলে দিলাম নবীজি আমার ঘরের মধ্যে এসে বলছেন আয়েশা মাথা প্রচন্ড ব্যথা করছে আমাকে মাথায় পানি ঢেলে দাও তো মাথায় পানি ঢেলে দিলাম নবীজিকে শোয়া দিলাম বালিশ দিলাম রাসূল বলছেন আয়েশা রে বালিশ দিও না তোমার উরুটা দাও উরুতে আমি মাথায় রাখবো উরুতে আমার মাথা রাখলেন আমার নবীজি উরুতে মাথা রাখলেন মাথার চুলগুলো গোসায় গোসায় দিলাম নবীজি বলছেন আয়েশা মুখটা কেমন যেন একটু গন্ধ মনে হচ্ছে একটা মেসোয়াক এনে দাও তো মেসোয়াক আনবো কেমনে মেসোয়াকের জন্য আমি আমার ভাই আব্দুর রহমানকে বললাম মেসোয়াক একটু এনে দেওয়া হলো সেই মেসোয়াকটাকে শক্ত দেখে আমি আয়েশা আমার শক্ত দাঁতে চাবায়া চাবায়া নরম করে দিয়া নবীর হাতে তুলে দিলাম নবীজি মেসোয়াক চাঁতের মধ্যে নিয়া মেসোয়াক শুরু না করে আমার মুখের থুতুগুলো লাগানো ছিল আছি ভিতরে গিয়ে তাকে ডাক দিচ্ছেন বারবার হুমায়রা আয়েশা মুখে কোনো হাসি নাই কোনো হাসতেছেন না চুপ মেরে আছেন তিনি মেয়েরা সোজা হাড়ে না বাঁকা হাড়ে আস্তে কয় সোজা হাড়ে না বাঁকা হাড়ে পিছন থেকে ডাকেন আয়েশা রে তোমার জন্য আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাজিল করেছেন মুখে হাসি না নিয়া একটু অভিমান করে জবাব দিচ্ছেন যে আমি কারো প্রশংসা করি না আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি কার আল্লাহ ইব্রাহিমের কাছে চলে গেছে আমার নবীজি বলছেন আয়েশা তুমি রাগ করছো আমি টের পাইছি ইব্রাহিমের আল্লাহ কওকে আল্লাহু আকবার বলবেন না তাদের রাগটাও ছিল নিয়ন্ত্রণের মধ্যে নিয়ন্ত্রিত রাগ ছিল আমার নবজি তাকে হুমায়রা সম্বোধন করে লালি বলে প্রশংসা কুইরা প্রশংসা করে একদম খুশি বানায়া নিজের বাড়িতে নিয়ে আসলেন নবীও হাসেন আয়েশাও হাসে মুনাফিকরা ওদের চেহারা কালো হয়ে গেছে ঠিক কি না জবাব দিবেন কে আমার কার জবাবের অপেক্ষায় থাকবো বোরকা পড়তে হবে পর পুরুষ থেকে বাঁচার জন্য আর পর্দাটা হলো সেই পর্দা কাছের আত্মীয়ের সঙ্গে পর্দাটাই হলো বড় পর্দা যেরকম একটা মেয়ের জীবনে খালাতো ভাই আছে না নাই মামাতো ভাই চাচাতো ভাই তো এদের সঙ্গে কি দেখা করা জায়েজ আছে আসতে দেখা করা জায়েজ আছে এই সমস্ত আত্মীয় কি দূরের আত্মীয় না কাছের আত্মীয় ক্ষতির সম্ভাবনা কম না বেশি বলেন বলেন খালি খালার বাড়িতে যায় খালাম আসসালামু আলাইকুম খালাম আসসালাম মানে খালা তো বোন আছে সালাম দেওয়ার লক্ষণ ভালো বলেন তো ওর সালামের উদ্দেশ্য ভালো সতর্ক থাকতে হবে গার্জিয়ানদেরকে সতর্ক রাখতে হবে দুলাভাইয়ের সঙ্গে কি দেখা করা জায়েজ দেবর আসতে পারে দেবর ভাসর দেখা করা যাবে দুলাভাইয়ের হুন্ডায় চড়ে এমন শালি আছে না নাই আছে বলছে দুলাভাই না আসলে কেমন হয় শালি হুন্ডায় চড়ছে এলাকায় শালিকে কি বলে হালি হালি ভাবতেছেন বুঝি না আমরা হালিকে উঠাইছে দুলাভাই এখন শালিকে মনে মনে চিন্তা করতেছে দুলাভাই মানুষ সম্মান তো দেওয়া দরকার তো মাঝখানে হুন্ডায় চড়ছে মাঝখানে গ্যাপ রাখছে যেন গায়ের সঙ্গে গা না লাগে দুলাভাই এমন সামনে যে এমন ব্রেক মারছে গ্যাপ পুরো
আছে এগুলো আছে না নাই আপনি গ্যাপ পূরণ করার সুযোগ দিবেন কেন চড়তেই যাবেন না যেখানে পুরুষ সেখানে বসা যাবে না দরকার নাই খুব সাবধান দেবর আলহামু আল মাউত দেবর হলো মৃত্যুতুল্য এখানে আরো সতর্ক থাকতে হবে বড় ভাবী মায়ের মতো ভুয়া কথা আছেন এরকম বলার মতো লোক আছেন বড় ভাবী এটা কোনো কথা না এটা জাহেলি কথা মা তো মা মার তুলনা হয় মার তুলনা হয় ভাবী নামটাই তো ভাবী মানে কি যার সঙ্গে ভাব হবে যার সঙ্গে কি হবে খুব সাবধান আল্লাহ তাআলা সবাইকে সচেতনমূলক পর্দা করার তৌফিক দান করুন আমিন জোরে বলি আল্লাহুম্মা আমিন মোবাইল ব্যবহারের নীতিমালা দরকার আছে না নাই বলেন মোবাইল ব্যবহার করা জায়েজ কিনা আমাকে প্রশ্ন করেছে আমি বললাম মোবাইল ব্যবহার করা তার না জায়েজ যার ঈমান খুব দুর্বল যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা যাবে কারণ মোবাইলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি কম না বেশি এখানে কিন্তু কন্ট্রোল করা এত সস্তা না মোবাইল ব্যবহার করা যাবে না সেই সমস্ত যুবকের যাদের সমস্যা আছে ওই সমস্ত যুবতীর যাদের সমস্যা আছে বিশেষ করে মেয়েদের বিয়ের আগে এমন জাতীয় ডিভাইস ব্যবহার না করাই ভালো আমি কি বোঝাতে পারছি আমি গার্জিয়ানদেরকে কিন্তু এগুলো জিনিসগুলো একটু বুঝাইয়া দিলাম খেয়াল করবেন মোবাইলের কারণে অসংখ্য পরিবারে আগুন ধরেছে আছে না নাই কার বউকে নিয়ে যায় এই মোবাইল কার বউ কে নিয়ে যায় প্রবাস থেকে স্বামী টাকা পাঠায় বিকাশ হয়ে যায় আরেকজনের কাছে আমি কি ভুল বলতেছি বিকাশ হয়ে যায় আরেকজনের কাছে কেন এই মোবাইল মিস কল মারে কি মারে মিস কল মারে বলে হুজুর মিস কল তো কোরআন শরীফ আসছে কোথায় ফামাইয়া আমাল মিস কল যরকম নাউজুবিল্লাহ এগুলো করা যাবে না হ্যাঁ টিকটক এই বুঝি না আমি এগুলো সব কি যে খাও মাও আল্লাহই জানে মোবাইল যারা ব্যবহার করে আমার কাছে মনে হয় কি জানেন প্রতিবন্ধীর মতো হয়তো মোবাইল দেখতেছে এই শোনো তো এরকম করেন এরকম করে না বলেন মানে মোবাইলটা জানা এখন মোবাইলটা ব্যবহার জানা একটা যারা ব্যবহার করে তাদেরকে প্রতিবন্ধী মনে হয় কিছু লোক আছে এত নেশা এক যুবকের মোবাইল হারিয়ে গেছে আমার খুব কাছেরই মোবাইল হারিয়ে গেছে বলছে হুজুর আমি বিধবা হয়ে গেছি হুজুর কি হয়ে গেছে এত নেশা না এগুলো করার সময় নেই মোবাইল মোবাইল তোমার কন্ট্রোলে থাকবে তুমি মোবাইলের কন্ট্রোলে যাবে কেন মোবাইলকে তুমি চালাবা কোনটা আমার প্রয়োজন বা শেষ ঘন্টার পরে ঘন্টা মোবাইলের সময় দেয় আছে না নাই আচ্ছা এবং মোবাইল কোম্পানি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো ভাইভার লাইন কি ইনস্টাগ্রাম টুইটার এগুলো সমস্ত সৃষ্টি করেছে মুসলমান না অমুসলিম তারা তাদের প্রচারে ইসলাম রাখে না ইসলামের বিরুদ্ধে আপনি ব্যবহার করছেন ভাবতে হবে আপনার কোনটা ওরা আপনার ইসলামের বিরুদ্ধে বাস নেগেটিভ কাট ওখানে যাওয়াই যাবে না নেগেটিভ কোনো ডিভাইস নেগেটিভ কোনো অ্যাপস ইনস্টলই করবেন না সতর্ক থাকতে হবে এখানে ঈমান আছে না নাই ঈমান আছে না নাই আল্লাহ তুমি সকল যুবককে বোঝার তৌফিক দাও যুবকরা রাগ করলা নাকি যুবকদের জন্য তিনটা আমল শেখায় দেই রেজেক ডাবল হয়ে যাবে রেজেক কি হবে ডাবল হবে আর এটা তিনটা করবে না তোমার রেজেক আরো কমবে রেজেক যদি তোমার বাড়াতে চাও তিনটা আমল করবে এক নাম্বার বিয়ে করো কিছুই কয় না এই তোমরা বিয়ে করবে না হ্যাঁ সাসাও কয় হ্যাঁ করবো কে যেন হা হা করতেছে বিয়ে করতে হবে ও যুবকদের আরেকটা রিজিক আছে রিজিক ফ্রি ফায়ার পাবজি খানা দানা ভুলে যায় না মোবাইলটা ওর মুখের মধ্যে ঢুকাই দিবে খা সব শেষ করে দিল
তাহলে বিয়ে করার অর্ডার কি হুজুর দিল না আল্লাহ দিছে ফানকিহু ফানকিহু মা তাবা লাকুম মন যাকে চায় মিনান নিসা ওয়ানকিহুল আইয়ামা আছে না বিয়ে করো স্বামীহীন নারীকে অন্যের বউকে আবার পছন্দ করো না অন্যের বউ পছন্দ করা কিছু কুরুচি সম্পন্ন কিছু মানুষ আছে না নাই কত মহিলা ফাঁকা পড়ে আছে স্বামী নাই ওদের বিয়ে কর একজনের বউ হয়ে আছে ওখানে যা ঘুতঘুতি কর আছে না নাই নিজে তো শেষ হইছো আরেকটা সংসার শেষ করবা তুমি আছে কি না এগুলো করো না আল্লাহ তাআলা বলছেন বিয়ে করো জেনার কাছে যেও না আমি কিন্তু যদিও হাসির কথা কিন্তু বাস্তব কথা বলছি কিন্তু জেনা করে লাভ নাই তো জেনা করে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে বিয়ে করেন কি আমি কি খারাপ পরামর্শ দিলাম না অনেকে বলে হুজুর কামাই কুমাই কিছুই নাই জীবনে তোমার কামাই হবে না তোমার বিয়ে করো তোমার ইনকাম ডাবল হয়ে যাবে এই দেশে যত বড় বড় শিল্পপতি ব্যবসায়ী সব বিয়ের পরে ধনী হয়েছে ঠিক কি না বিয়ের পরে ধনী হয়েছে বিয়ে করো রিজিক বেড়ে যাবে গোসায়া বিয়া নয় বিয়ে করে গোসায়া নাও বিয়ে করে গোসায়া নাও মাছ মারতে গেছেন জাল ভরা মাছ উঠছে আপনি মাছ যেটাতে রাখে এটা কি বলে এলাকা ডুলা ডুলা হ্যাঁ এমনি একটা বললে হবে না তো শুদ্ধ ভাষা বললে হবে না কেলাকার ভাষা কর ডুলা ডুলা জাল ভরা মাছ তুলেছেন ডুলায় দিছেন সব মাছ রেখে কিন্তু ডুলার তলা নাই মাছ থাকবে তারপরে যত কামাই করেন বাড়িতে বউ নাই সব ভূতে খাবে ভূতে সব বিকাশ সব কি একটাও থাকবে আমি কিন্তু অবাস্তব বলছি না সব বাস্তব কথা বলতেছি প্রবাসী জীবনে থাকে পঞ্চাশ বছর বয়স বিয়ে করেই নাই ওর কামাই হবে কি সব তো খাইছে ভূতে ঠিক কিনা এই কথাগুলো বলার দরকার আছে নবীজি বিয়ে করেছেন পঁচিশ বছর বয়সে কত বছর তার উম্মত হয়ে তোমার পঞ্চাশ লাগে কেন আছে না পঞ্চাশ বছর বয়সে বিয়ে কইরা ষাট বছরে বাচ্চার বাপ হয় চোখে কম দেখে দাঁত পুড়ে গেছে বাচ্চা নিয়ে হাঁটে লোকজন কয় এই ছেলেটা তোমার দাদা না 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 আমি কি ভুল বললাম এগুলোই তো হচ্ছে কি দরকার জীবনটাকে কাজে লাগাতে হবে রিক্সা চালায় খাওয়া খারাপ কিছু নয় ভ্যান চালায় খাওয়া খারাপ কিছু নয় আমার নবীর পঞ্চম ইসলাম গ্রহণকারী সাহাবী ছিলেন একজন কামার বেলাল ছিলেন একজন গোলাম আল্লাহ আকবার বলেন পৃথিবীর কোনো কাজে ছোট ছোট নেই সব কাজই সেই রিজেক্টটা সবচাইতে বরকতময় রিজেক যে রিজেকের ঘাম মাথার ঘাম পায়ে ঝরে যে রিজেকটা কামাই করা হয় সেটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে হালাল পবিত্র পরিচ্ছন্ন রিজেক আল্লাহ আকবার বলেন আমার নবীজি শ্রমিকদের লিডার ছিলেন শ্রমিকদের লিডার ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু কূপ থেকে পানি তুলেছেন নিজের হাতে কাজ করেছেন আদম আলাইহিসসালাম তিনি কোদাল মেরেছেন কোনো কাজ পৃথিবীতে খাটো নাই কাজ করবা যুবক সময় নষ্ট করবা না সময় হবে যৌবন হবে আব্বাকে বলবা বিয়ে করাও কি কথা বুঝতেছেন নাকি হয়তো যুবক বলতে হুজুর আমার আব্বা কথা শোনে না কিছু কিছু বাপও কিন্তু আছে সমস্যা আছে না নাই আর মেয়ের বাপদের তো আরো সমস্যা বিয়ে করতে গেলে বলে ছেলে কি করে আছে না ছেলে কি করে কি পাস পড়াশোনা কি টাকা পয়সা কেমন আছে মঙ্গল গ্রহে অফিস আছে তো কোন গ্রহে মঙ্গল গ্রহে অফিস দেখে শেষে মঙ্গল গ্রহের জামাই নিয়ে আসে কিন্তু এই গ্রহ কিছুই বোঝে না সুখ নাই ঠিক কি না টাকায় কি সুখ সুখ আছে সব না প্রকৃত সুখ হলো ইসলাম মানার মধ্যে আলহামদুলিল্লাহ মেয়ে নিয়ে আসবেন বোরকা পড়া পর্দা শিলা আবার মেয়ের বাবা যারা আছেন জামাই খুঁজবেন হলো তাকওয়া দেখে ইমাম দেখে নামাজ দেখে পরহেজগারিতা দেখে আল্লাহর কসম করে বলি আপনার মেয়ে পাবে দুনিয়াতে জান্নাতের একটা ঘর কথা ক্লিয়ার আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا
من لدنك رحمة إنك أنت الوهاب প্রচন্ড শীতের ভিতরে হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের তিন আয়াতকে সামনে রেখে সূরা মুনাফিকুনকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তমাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা যারা চলে গেল জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না মার মায়াবী মুখ মার মায়াবী চেহারা অনেকে দেখতে পারেন না মা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সে আব্বা আম্মা যারে চলে গেল জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন।